নাগণ্য কারাবাগ নিয়ে আলোচনায় তুরস্ককে অন্তর্ভুক্ত করতে হবে জানাল বাকু আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন নাগর্ণ কারাবাগ সংকট নিয়ে শান্তি আলোচনায় তুরস্ককে অন্তর্ভুক্ত করতে হবে এই আহ্বান জানিয়েছেন বলে তুরস্কের বার্তা সংস্থা আনাতলি জানিয়েছে তুরস্ক এ আলোচনায় কী ভূমিকা পালন করতে পারে এমন প্রশ্নের জবাবে আলিয়ে বলেন তুরস্কের উপস্থিতিকে হয়তো আইনসম্মত দিক দিয়ে বা প্রয়োজনীয়তার নিরীখে পরিমাপ করা যাবে না তবে এটি একটি টেকনিক্যাল ইস্যু আজারি প্রেসিডেন্ট এমন সময় এ দাবি জানালেন যখন তার দেশকে সামরিক সহযোগিতা সহ সব ধরনের পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য তুরস্ককে অভিযুক্ত করছে আর্মেনিয়া এমনকি ইয়েরেভান এভান কথাও বলছে তুরস্ক কারাবাক সংকটের একটি পক্ষ নিয়েছে বলে তাকে মধ্যস্থতাকারী মিনস্কো গ্রুপ থেকেও বাদ দিতে হবে তবে আজারবাইজান আর্মেনিয়ার এই অভিযোগ নাকচ করে দিয়েছে সম্প্রতি নাগর্ণ কারাবাক অঞ্চলের মালিকানা নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সীমান্ত সংঘাত শুরু হলে তুরস্ক স্পষ্টভাবে ঘোষণা করেছে দেশটি বাকুর পাশে রয়েছে এবং আজারবাইজানকে সব রকম সাহায্য করতে দ্বিধা করবে না চীনের সমর্থনেই কাশ্মীরে তিনশো সত্তর ধারা ফিরবে চীনের সমর্থনে কাশ্মীর তার হারানো মর্যাদা ফিরে পাবে এক জাতীয় ইলেকট্রনিক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনই দাবি করলেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ তার মতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা আগ্রাসনের মূল কারণ তিনশো সত্তর ধারা বিলোপ অর্থাৎ কাশ্মীর বিশেষ মর্যাদা কেড়ে নেয়ায় ভারতের সিদ্ধান্তই চীনকে প্ররোচিত করেছে বলে দাবি ফারুক আবদুল্লার ২০১৯ সালের 5 অগাস্ট ভারতীয় সংবিধানের তিনশো ধারা ও পঁয়ত্রিশ এ ধারার অবলপ্তি ঘটায় ভারতের এনডিএ সরকার ফলে ভূস্বর্গ তার বিশেষ মর্যাদা হারায় কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে জম্মু একটি এবং কাশ্মীর ও লাদাখ মিলে আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে নয়াদিল্লির এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন কাশ্মীরের একাধিক রাজনৈতিক নেতা কেন্দ্রের এই সিদ্ধান্তকে গ্রহণযোগ্য নয় বলে মত প্রকাশ করেছেন ফারুক আবদুল্লা ইলেকট্রনিক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী জানান কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত চীন কোনোদিন মেনে নেয়নি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ওরা যা করছে তার মূলে রয়েছে তিনশো ধারার বিলোপ আশা করি চীনের সাহায্যেই কাশ্মীরে ফের তিনশো ধারা ফিরবে এদিনের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এক হাত নেন ফারুক বলেন আমি চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাইনি প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন চেন্নাই নিয়ে গিয়ে একসঙ্গে খাবার খেয়েছেন তার আরও অভিযোগ সংসদের বাদল অধিবেশনে তাকে কাশ্মীরের মানুষের সুযোগ সুবিধা নিয়ে কথা পর্যন্ত বলতে হয়নি লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা নিয়ে আগেই উষ্মা প্রকাশ করেছে চীন চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন চীন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখকে স্বীকৃতি দেয় না ভারত বেআইনিভাবে এটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে এমন পরিস্থিতিতে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে বিতর্ক আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল বর্বর ও নিকৃষ্ট জীবদের কাছে ইরান স্বীকার করবে না বললেন প্রতিরক্ষামন্ত্রী ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন তার দেশকে দুর্বল করে ফেলার জন্য আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর যে নোংরামি ও পাশবিকতা দেখিয়েছে তা এদেশের জনগণ ভুলে যাবে না ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ মন্তব্য করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার দেশের জনগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন ইরানি জনগণ এমন সময় কঠোর নিষেধাজ্ঞা মোকাবেলা করছে যখন বিশ্বের বেশিরভাগ দেশ সহজেই সব ধরনের ঔষধ এবং প্রযুক্তি পেয়ে যাচ্ছে মার্কিন নির্বাচনে জো বাইডেনকে বেছে নেওয়ার আহ্বান গ্রেটা থানবার্গের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববরেণ্য পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থানবার্গ ভোটারদের প্রতি এ আহ্বান জানিয়ে তিনি বলেছেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ টুইটারে সুইডেনের এই পরিবেশ কর্মী ফ্রাইডেজ ফর ফিউচার নামের পরিবেশ আন্দোলনের প্রতিষ্ঠাতা সতেরো বছর বয়সী থানবার্গ বলেছেন তিনি কখনো দলীয় রাজনীতিতে জড়িত হয়নি কিন্তু আসন্ন মার্কিন নির্বাচন এসবের ঊর্ধ্বে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন তার নির্বাচনী প্রতিপক্ষ রিপাবলিকান দলের প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই ট্রাম্প জলবায়ু পরিবর্তনের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ক্ষমতা গ্রহণের পর প্যারিসে স্বাক্ষরিত জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন তিনি ট্রাম্প জলবায়ু পরিবর্তনের হুমকি অস্বীকার করে আসছেন পরিবেশকর্মী থানবার্গের কর্মী খ্যাপা ট্রাম্প একাধিকবার ট্রাম্পের আক্রমণের লক্ষ্য হয়েছে এই কিশোরী অন্যদিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে থানবার্গের লড়াইয়ের প্রশংসা করেছেন বাইডেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ